কেমন আছো তোমরা চলো দেখিনি আজ একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজ সকাল সকাল স্নান টান করে এসে গেছি আর এসে এইবার আমি রেডি হয়ে গেল যাব ঠাকুর ঘরে সকাল ঠাকুর পুজো হয়ে গেলে মনটা খুব ভালো লাগে তার জন্য আমি সকাল সকাল দিয়ে দিই তো সকাল প্রায় বাজে তখন ছটার সময় তো ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার তারপর আমি হাজবেন্ডকেও কাজে পাঠিয়ে দিয়েছি ওদেরকে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে পাঠিয়ে দিয়েছি এইবার আমি রুম পরিষ্কার করতে এসে গেছি কেন কি আমার রুমের অবস্থা ভীষণ খারাপ ছিল আর প্লাস কালকে আমার শরীরটাও খুব ভালো ছিল না তার জন্য ওদিক হয়ে যায় বাচ্চারা যেহেতু বাড়িতে আছে তো ওরা তো বালি সুলিশ নিয়ে সব কিছু নিয়ে খেলতে থাকে তো ঘরদোর যে একটু এলোমেলো হয়ে গেছে তো এলোমেলো মানে প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে গেছিলো আমার তো যেহেতু আমি পরিষ্কার করিনি তার জন্য আরও হয়ে গেছিলো তো আমি এবার আজ আমি ভেবেছি না একটু পরিষ্কার করে নিই শরীরটা যখন এখন ভালোই আছে তাহলে এইবার আমি বাড়ি ঘর সাফা করে পরিষ্কার করে তারপরেই রান্নাঘরে যাব এটা হচ্ছে আমার রোজের রুটিন কিন্তু আমি এই টাইমেই পরিষ্কার করতে ভালোবাসি বেশিরভাগ না হলে কখনো কখনো কি হয় মানুষজন কেউ আসলে অতিথি কেউ আস পট করে যদি আসে তখন ঘরে দরজার অবস্থা থাকে না ভীষণ খারাপ অবস্থা থাকে অনেক তখন ভীষণ নিজেকে নিজে না আমার খুব লজ্জা লাগে জানি না কেন তখন মনে হয় এদিকে উলট পালট এদিকে উলট পালট হয়ে আছে তো এই জন্য আমি প্রায় চেষ্টা করি যে রান্না করার আগে যেহেতু আমি ঘর দরজাটা একটু পরিষ্কার করে নিই তাহলে আমার কাম কিছু কমে থাকে তো রান্না করে এসে আমি কিন্তু একটু রেস্ট করে নি তখন মোবাইল দেখি বা কিছু করি বাট পরিষ্কারটা আগে করে নিলে ঘর দরজা ভীষণই ভালো লাগে এই খাদটা হচ্ছে আমার বড় ছেলে ঘুমায় যেহেতু তো ছোট্ট একটা খাদ দেখতে পাচ্ছ তো আমি এখানে সব কিছু সবাইকে পরিষ্কার করে নিয়েছি এইবার ঘরকে ঝাঁটা দিয়ে নেব ঝাড়ু নিয়ে নিয়েছি এইবার পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছ আমি এবার ঝাউটা নিয়ে একবার ভালো মতন রুমটাকে সাফা করে নেব তারপরে সব কিছু করে তারপর আমি রান্নাঘরে চলে যাব। আর তখন আর মানে এত দেরি হয়ে গেছিলো প্রায় এক ঘন্টা লেগে গেছিলো কিন্তু আমি ভীষণ ঝটপট দেখাচ্ছি কিন্তু আমার কিন্তু খুব টাইম লেগেছিল রুম পরিষ্কার করার সময় তো এবার আমি চলে গেছি রান্নাঘরে আমি একদম হাঁপিয়ে গেছিলাম তখন মানে তো যেহেতু আমার একদিনের পরিষ্কার হয়নি একদিন যখন আমি করা হয়নি তো কি হয় একদিনের কাজটা পরের দিন করলে তখন মনে হয় যে প্রচুর পরিমাণে কাজটা থেকে যায় তো এবার আমি রান্নাঘরে যেহেতু চলে এসেছি তো এইবার আমি ট্যাংরা মাছের পাতুরি বানাবো তো সব মশলাপাতি একসাথে দিয়ে কাঁচা মাছটাও কিন্তু মশলার সাথে আমি দিয়ে দিয়েছি একটু মুরিচের গুঁড়া দিয়ে আর এদিকে আমার কাটেনটাও কিন্তু ঠিক ছিল না তো কাটেন ঠিক করছিলাম আমি সে রুমে আর আমি এখানেই শেষ করলাম তবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা